এই নম্বর প্রশ্ন করছেন শেখ আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছে আলহামদুলিল্লাহ আমার প্রশ্ন হলো আমার স্ত্রী ঠিক মতো নামাজ আদায় করে না আল্লাহ হেদায়ত দান করুক খেয়াল খুশি নামাজ আদায় করে আমি অনেক বোঝানোর পরও লাভ হয়নি এখন আমার কি করণীয় অনেক বুঝিয়েছেন কত দিন বুঝিয়েছেন জানি না আপনার ধারণা অনেক হয়তো দু চার দশ বার বলেছেন হয়তো দুই এক মাস বলেছেন আরও চেষ্টা করে দেখেন যদি পাঁচ অক্টর সালাদ কায়ুম করে তাহলে আলহামদুলিল্লাহ আর না হলে বেনামাজি স্ত্রীকে নিয়ে সংসার করা যায়জ নয় যেমন বেনামাজি স্বামীর সাথে ঘর সংসার করা কোনো বনের জন্য জায়েজ নাই জি কারণ সঠিক মত হচ্ছে এবং সাহাবাই কারামদের এজমা হচ্ছে আর কোরআন সন্ন্যার দলিল স্পষ্ট দলিল হচ্ছে যে যেই ব্যক্তি পাঁচ অক্টো সলাৎ পড়ে না সে মুসলিম থাকে না আর মুসলিমের মুসলিমের সাথে বিবাহ টিকে থাকবেই কাফের সাথে মূর্তদের সাথে বিয়ে থাকবে না সুতরাং আর আপনাকে আল্লাহ রব্বাই নেতৃত্ব দিয়েছেন সুতরাং এমন স্ত্রীকে রাখবেন না যে স্ত্রীকে অনেক চেষ্টা করার পরেও সলাৎ আদায় করাতে পারছেন না তাকে রাখা যায়জ নয় আল্লাহ রব্ব আপনার জন্য ভালো ব্যবস্থা করুন তাকে হেদায়ত করে দেওয়ার মাধ্যমে অথবা